بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আজ আলোচনা করব ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় উপস্থাপনায় আমি মোহাম্মদ নাসিরউদ্দিন সহযোগী অধ্যাপক ইসলামী শিক্ষা সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের বিষয় শিরোনাম হলো তৃতীয় পত্রের পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের বিশেষ শিরোনাম ফিকাশাস্ত্র ফিকাশাস্ত্র আলোচনার ধারাবাহিকতায় আমরা এর পূর্বে ফিকাশাস্ত্র কাকে বলে ফিকাশাস্ত্রের প্রয়োজনীয়তা ফিকাশাস্ত্র সংকলনের ইতিহাস এবং ফিকাশাস্ত্রে যাদের অবদান আছে সেই মনীষীদের জীবন নিয়ে আলোচনা করেছিলাম এর আগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবন নিয়ে আলোচনা করেছিলাম এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনী অবদান আলোচনা করেছিলাম আজকে আমরা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে জানব ফিকাশাস্ত্রের ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জীবনী জানব এবং তার জীবনী এবং ফিকাশাস্ত্রে তার অবদান ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নাম আমরা সবাই জানি তিনি জন্মগ্রহণ করেছিলেন 185 হিজড়িতে এবং ওফাত বরণ করেছিলেন 204 হিজড়িতে 185 হিজড়িতে জন্ম এবং 204 হিজড়িতে মৃত্যু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 185 হিজড়ি সনে যখন জন্মগ্রহণ করেন তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইন্তেকাল করেন একই বছর অর্থাৎ 185 হিজড়িতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন এবং ঠিক একই বছর ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন তিনি প্রথম মক্কায় আহলে হাদিসের কতিপয় চিন্তাবিদের অর্থাৎ আমরা ইমাম শাফি রহমতুল্লাহ কথা বলছি যে তিনি প্রথম মক্কায় আহলে হাদিসের কতিপয় চিন্তাবিদের যেমন মুসলিম ইবনে খালিদ আল জিনজি এবং সুফিয়ান ইবনে ওয়াইনাহ এর নিকট ফিকাশাস্ত্র অধ্যয়ন করেন এরপর তিনি মদিনার ইমাম ও আহলে হাদিসের নেতা মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলার নিকট শিক্ষা গ্রহণ করেন এবং তার সংগৃহীত হাদিস ও আইন বিষয়ক মতামতের উপর ভিত্তি করে রচিত গ্রন্থ মুয়াত্তা মুখস্থ করেন ইমাম মালিক রাদিয়াল্লাহু নিকট শিক্ষা গ্রহণ করেন এবং তার সংগৃহীত হাদিস ও আইন বিষয়ক মতামতের উপর ভিত্তি করে রচিত গ্রন্থ মুয়াত্তা মুখস্থ করেন এই হিসাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিজেকে সবসময় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নিজেকে সবসময় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে ঋণী মনে করতেন কথিত আছে যে ইউনুস ইবনে আব্দুল আলা রহমতুল্লাহ আলাইহির কথা সকলের চাইতে উজ্জ্বল হয়ে ওঠে আমি মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাইহির অপেক্ষা আর কোনো ব্যক্তির নিকট এত বেশি উপকৃত হইনি এটা ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন তার উস্তাদ সম্পর্কে যে আমি মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাইহির অপেক্ষা আর কোনো ব্যক্তির নিকট এত বেশি উপকৃত হইনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ভাষা কবিতা সাহিত্য ইতিহাস এবং কিছু প্রাকৃতিক বিজ্ঞান ও অঙ্কশাস্ত্র সম্পর্কে অধ্যয়নের পর উপরোক্ত মন্তব্য করেছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আহলে হাদিস সম্পর্কে যে সকল গ্রন্থ অধ্যয়ন করেছিলেন তার সবগুলো তারা প্রভাবিত হননি যেমন তিনি মুনকাতি যে হাদিসের বর্ণনাকারীগণের ধারাবাহিকতায় কোনো পর্যায়ে বিচ্ছিন্নতা এসেছে ফলে হাদিসখানিকে প্রাথমিক যুগের বর্ণনা তথা রাসূলুল্লাহ ইসলামের হাদিসের হিসেবে নিশ্চিতভাবে প্রমাণ করা সম্ভব না হতে পারে অর্থাৎ মুনকাতি আজকে তিনি গ্রহণ করেননি এ ধরনের হাদিস পরবর্তীকালে সকল ফিকাবিদ কর্তৃক পরিত্যক্ত হয়েছে হাদিস গ্রহণ করায় আহলে হাদিসের সমালোচনা করে বলেন মুনকাতি আসলে কিছুই না ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তাদের মুরসাল হাদিস কাকে বলে এবং মুরসাল হাদিসের কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক সম্পর্কে তৃতীয় অধ্যায়ে আমরা আরেকটা অধ্যায়ে আলোচনা করেছি তৃতীয় অধ্যায় যখন পাঠ করা হয়েছে সেখানে আলোচনা করা হয়েছে এবং অর্থাৎ হাদিসের প্রকারগুলো সম্পর্কে তৃতীয় অধ্যায়ে আলোচনা করেছে যেহেতু সেখানে হাদিসের সংজ্ঞা হাদিসের প্রকারভেদ সম্পর্কে বলা হয়েছে তো এই ধরনের এই যে হাদিস মুনকাতি হাদিস গ্রহণ করার ব্যাপারে তার আপত্তি ছিল এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির অনুরক্ত ছিলেন এবং তিনি মদিনায় তিনি বাগদাদ সফরে গিয়ে
যখন সেখানে দেখলেন যে সেখানকার ইরাকে মদিনার লোকদের আইন বিষয়ক মতামত পদ্ধতির বিভিন্ন ত্রুটি, বিশেষ করে তার উস্তাদ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ত্রুটি খুঁজে বের করার ব্যাপারে অতিরিক্ত আগ্রহী বাগদাদের লোকজন, তখন তিনি সেখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদের চিন্তাধারা ও পদ্ধতির সমর্থনে বক্তব্য রাখেন এবং তিনি সেখানে বেশ কিছুকাল অবস্থান করেন। এরপর আবার বাগদাদ ত্যাগ করেন। পরে 195 হিজরি সনে যখন পুনরায় বাগদাদ ফিরে আসেন, তখন বাগদাদের বড় মসজিদে নিয়মিতভাবে প্রায় 40-50টি পাঠ চক্র বসত, ইমাম শাফি রহমতুল্লাহ এক এক করে সবকটি পাঠ চক্রে গিয়ে আল্লাহ এবং রাসুলের সাল্লাহ সাল্লামের কথা বর্ণনা করতেন, যদিও তখন অন্যান্য উস্তাদগণ বলতেন কেবল তাদের উস্তাদের কথা। ফলে কালক্রমে মসজিদে ইমাম শাফি রহমতুল্লাহ আলহের পাঠচক্রটি ছাড়া আর কোনো পাঠচক্র রইল না। অর্থাৎ বাগদাদে এক সময় একচ্ছত্রভাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলহের পাঠচক্র ছাড়া অন্য কোনো পাঠচক্র আর ছিল না। আবু সাউর আল জাফারানি ও আল কারাবিশি সহ আহলে রায়ের আরও অন্যান্য মহান চিন্তাবিদগণ ইমাম শাফি রহমতুল্লাহ আলহের পাঠচক্রে হাজির হতেন। এ সময় অনেকে আহলে রায়ের মত পরিত্যাগ করে ইমাম শাফি রহমতুল্লাহ আলহকে অনুসরণ করতে শুরু করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ও এই পাঠচক্রে অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ ইমাম শাফির এই পাঠচক্রে, বাগদাদে অবস্থিত এই পাঠচক্রে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু অংশগ্রহণ করেছিলেন এবং বর্ণিত আছে যে তিনি বলেছিলেন, কালির দোয়াত বহনকারী যে কোনো হাদিস বর্ণনাকারী কোনো না কোনোভাবে ইমাম শাফি রহমতুল্লাহ থেকে উপকৃত হয়েছেন। এটা হলো ইমাম শাফি রহমতুল্লাহ সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বলের মন্তব্য। ইমাম শাফি রহমতুল্লাহ আরও লক্ষ্য করলেন যে মালিক রহমতুল্লাহ কোনো একজন সাহাবি বা তাবে কর্তৃক বিবরণের উপর ভিত্তি করে কিংবা তার নিজস্ব যুক্তিকে অগ্রাধিকার প্রদান করতে গিয়ে অন্য আরেকটি নিখুঁত হাদিসকে অগ্রাহ্য করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আবিষ্কার করলেন যে মালিক রহমতুল্লাহ কোনো একজন তাবে প্রদত্ত বিবরণের কিংবা তার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে কোনো একজন সাহাবির বিবরণকে অগ্রাহ্য করেছেন এবং তিনি তা করেছেন পৃথক পৃথক ঘটনা হিসেবে। আইনের ব্যাপকতা বিশ্লেষণ এবং কোনো সাধারণ নীতিমালার আওতায় তা করতেন না। এছাড়া মালিক রহমতুল্লাহ কোনো কোনো ঘটনার ব্যাপারে ইজমার দাবি করলেও বাস্তবে দেখা গেছে যে সে ব্যাপারে মতানৈক্য রয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আরও লক্ষ্য করলেন যে মালিক রহমতুল্লাহের মতামত অর্থাৎ মদিনার লোকদের ইজমা তেমন জোরালো কিছু নয়, এগুলোকে বরং সাক্ষ্য প্রমাণ হিসেবে গণ্য করা যেতে পারে। তিনি আল ইখতিলাফ মা মালিকের সাথে মতভেদ শিরোনামে রচিত তার একখানা গ্রন্থ উপর উল্লিখিত সকল বিষয়ে আলোচনা করেছেন। অর্থাৎ উস্তাদ বা তার গুরু ইমাম মালিক রহমতুল্লাহ সম্পর্কে তিনি তার শ্রদ্ধা ছিল এবং তার কাছে তিনি কৃতজ্ঞ ছিলেন জ্ঞানের জন্য। তারপরও ইমাম মালিক রহমতুল্লাহের ব্যাপারে যেসব মতানৈক্যতা রয়েছে সেগুলোর জবাব দিয়ে সেগুলো আলোচনা করে তিনি একটা গ্রন্থ রচনা করেছেন। সে রচনার বইয়ের নাম ছিল আল ইখতিলাফ মা মালিক, অর্থাৎ মালিকের সাথে মতভেদ। তো ইমাম শাফি রহমতুল্লাহ আরও সিদ্ধান্ত ব্যাপারে একটা সিদ্ধান্তে উপনীত হন যে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে আইন প্রণয়নের নীতিমালার সংগ্রহে। ফিকাশাস্ত্র অধ্যয়ন বা গ্রন্থ রচনা করতে গিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অনুধাবন করলেন যে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে আইন প্রণয়নের নীতিমালার ব্যাপারে এবং সেগুলোকে প্রয়োগের জন্য বুনিয়াদী নিয়ম নীতি সুসংবদ্ধকরণ ও উসুলে ফিকা এর বিকাশ ঘটানোর প্রতি। এটা হলো ইমাম শাফি রহমতুল্লাহের ফিকাশাস্ত্রে তার অবদান বিষয়ক আলোচনায় যে তিনি ফিকাশাস্ত্র গ্রন্থ রচনা করতে গিয়ে দেখেছেন যে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে আইন প্রণয়নের নীতিমালার সংগ্রহের বিষয়ে, সেগুলোর প্রয়োগের জন্য বুনিয়াদী নিয়ম নীতি সুসংবদ্ধকরণ উসুলে ফিকা এর বিকাশ ঘটানোর প্রতি, যাতে এগুলোর সাহায্যে যথার্থ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিভিন্ন ফিকা সম্পর্কিত প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণ করা যায়, সেজন্য উসুলে ফিকার প্রয়োজন তিনি অনুধাবন করেন। ফিকাকে হতে হবে উসুলে ফিকার বাস্তব প্রতিফলন, যা আহলে রায় ও আহলে হাদিস এ দুটি চিন্তাধারার বিকল্প হিসাবে নতুন ফিকাশাস্ত্রের আবির্ভাব ঘটাবে। এ উদ্দেশ্যে ইমাম শাফি রহমতুল্লাহ তার রিসালা গ্রন্থ প্রণয়ন করেন। এ উদ্দেশ্যে তিনি জরুরি গ্রন্থটা প্রণয়ন করেন, এর নাম হলো রিসালা গ্রন্থ প্রণয়ন করেন।
এবং এ গ্রন্থে তিনি কয়েকটি নীতিমালার ভিত্তিতে তাঁর ফিকাশাস্ত্র ও তার মাঝহাব গড়ে তোলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, ইমাম শাফি রহমতুল্লা আলহির আবির্ভাব না হওয়া পর্যন্ত আমরা সাধারণ এবং বিশেষ এ দুটি রূপের চিন্তা করতে পারিনি। আল উমুম ওয়াল খুসুস তাকে বলা হয় আরবিতে, যে সাধারণ এবং বিশেষ এ দুটি রূপের চিন্তা করতে পারেনি ইমাম শাফির আগমনের পূর্বে। ইমাম শাফি রহমতুল্লাহ প্রায়ই ইমাম আহমদকে রহমতুল্লাহকে বলতেন, হাদিস ও হাদিসের বর্ণনাকারীগণ সম্পর্কে আমার অপেক্ষা আপনার জ্ঞান বেশি, সুতরাং কোনো প্রামাণ্য হাদিস পেলে আমাকে বলবেন, যদি তা প্রামাণ্য হয় কুফা বসরা দামেস্কের ভাবে অঞ্চলসমূহের বর্ণনাকারী হতে হলে আমি তা গ্রহণ করব। এ বিবরণ থেকে স্পষ্টরূপে বোঝা যায় যে ইমাম শাফি রহমতুল্লাহ আলহে ছোটোখাটো বিষয় এবং বিশদ বিশ্লেষণ অপেক্ষা নীতিমালা প্রতিষ্ঠার ব্যাপারে বেশি আগ্রহী ছিলেন। উসিলে ফিকাহ এবং ইতিহাস প্রণেতাগণ সকলে এক বাক্যে স্বীকার করেছেন যে এ বিষয়ে প্রথম লেখক ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলহে এবং এ বিষয়ে সর্বপ্রথম লিখিত গ্রন্থ হল তাঁর রিসালা। তো এ বিষয়ে কিছুটা মত পার্থক্য রয়েছে প্রাথমিক যুগের আইন বিষয়ক চিন্তাধারাসমূহের কতিপয় অনুসারী, যারা তাদের দাবিতে সমর্থনে কিছু দুর্বল সাক্ষ্য প্রমাণ পেশ করে বলেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলহের পূর্বে ইমাম আবু ইউসুফের মতো হানাফি চিন্তাবিজ্ঞান শরিয়া বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা সম্পর্কে গ্রন্থ রচনা করেছিলেন। আল জারকাশি তাঁর রচিত আল বাহারুল মুহিত গ্রন্থে এ বিষয়ে একটা অধ্যায় রচনা করেছেন। সেখানে তিনি বলেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন প্রথম ব্যক্তি যিনি উসুলে ফিকাহ সম্পর্কে লিখেছেন। তিনি নিম্ন বর্ণিত গ্রন্থসমূহ রচনা করেন, অর্থাৎ ইমাম শাফি রহমতুল্লাহের রচিত গ্রন্থসমূহ হল রিসালা, এক নম্বর হলো রিসালা, দুই নম্বর হলো আহকামুল কুরআন, আহকামুল কুরআন মানে আল কোরআনের আইনগত ব্যাখ্যা, তিন নম্বর হলো ইখতিলাফুল হাদিস, পরস্পর বিরোধী হাদিস হাদিস সম্পর্কে বইটি, এবং এরপর একটা বই আছে ইবতালুল ইস্তিহসান, আইনগত অগ্রাধিকারের অবৈধতা, আরেকটি গ্রন্থ আছে জিমাউল ইমল, সুসমন্বিত জ্ঞান, জিমাউল ইমল মানে সুসম্পর্কিত জ্ঞান, এবং আল কিয়াস বা সাদৃশ্যমূলক যুক্তিবাদ, এগুলো তার রচিত গ্রন্থ রিসালা, আহকামুল কুরআন, ইখতিলাফুল হাদিস, ইবতালুল ইস্তিহসান, জিমাউল ইমল, আল কিয়াস। এই শীর্ষকৃত গ্রন্থে তিনি মোতাজিলা পন্থীদের ত্রুটিসীমা সম্পর্কে আলোচনা করেন, অর্থাৎ আল কিয়াস যে বইটা আছে এটাতে তিনি মোতাজিলা পন্থীদের ত্রুটিসীমা সম্পর্কে আলোচনা করেন এবং তাদের সাক্ষ্য গ্রহণ সম্পর্কে তাঁর মত প্রত্যাহার করেন। অতঃপর অন্যান্য চিন্তাবিজ্ঞান উসুলে ফিকার উসুল সম্পর্কিত গ্রন্থ রচনায় তাঁকে অনুসরণ করেন। রিসালা সম্পর্কিত ভাষ্য গ্রন্থে জুয়াইনি লিখেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ পূর্বে, অর্থাৎ ইমাম শাফি রহমতুল্লাহ পূর্বে আর কেউ উসুল সম্পর্কে গ্রন্থ রচনা করেননি কিংবা এ বিষয়ে তাঁর মতো এত বেশি জ্ঞানের অধিকারী কেউ ছিলেন না। এটা প্রাসঙ্গিক যে ইবনে আব্বাস রহমতুল্লাহ আলহী সাধারণ বিষয় থেকে বিশেষীকরণ সম্পর্কে কিছুটা আলোকপাত করেছেন। প্রাথমিক যুগের গবেষকদের ভিতরে আব্বাস রহমতুল্লাহ আলহী, প্রাথমিক যুগের অন্যান্য গবেষকগণ কর্তৃক প্রদত্ত বিভিন্ন ফতোয়াসমূহ থেকে ধারণা করা হয় যে তারা এ সম্পর্কে নীতিমালাসমূহ অনুধাবন করতেন, কিন্তু তাদের পরে যারা এসেছেন তারা উসুল সম্পর্কে কিছুই বলেননি এবং এ ব্যাপারে তারা কোনো অবদান রাখেননি। আমরা তাবেঈগণ ও তৎপরবর্তী যুগের লেখকগণের গ্রন্থাদি পাঠ করেছি, কিন্তু তাদের মধ্যে কেউই উসুল সম্পর্কে গ্রন্থ রচনা করেননি। অর্থাৎ তাবেঈগণ এবং তৎপরবর্তী যুগের লেখকগণের ভিতরে ইমাম শাফি রহমতুল্লাহ পূর্বে কেউ উসুল ফিকাহ সংক্রান্ত গ্রন্থ রচনা করেননি এবং এই বিষয়ের এত গুরুত্ব দেননি। ইমাম শাফি রহমতুল্লাহ আলহে নিজে জ্ঞান অর্জন করেছেন এবং জ্ঞান বিতরণ করেছেন, ফিকাহ সংক্রান্ত গ্রন্থ রচনা করেছেন এবং তার যে মাজহাব তার প্রতিষ্ঠিত সেটা নামে হানাফি শাফি মাজহাব, সারা পৃথিবীতে শাফি মাজহাবের অনুসারীগণ আছেন। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলহের রচিত গ্রন্থগুলো সম্পর্কে আমরা জেনেছি যে রিসালা, আহকামুল কুরআন, ইখতিলাফুল হাদিস, ইবতালুল ইস্তিহসান, জিমাউল ইমল, আল কিয়াস ইত্যাদি। তা আমরা ইমাম শাফি রহমতুল্লাহ সম্পর্কে আর বেশি করে জানবো এবং তার জ্ঞান বিজ্ঞানের শাখায়
মুসলমানদের অবদান সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা এদের কথা বলেছি। ফিকহ শাস্ত্র বা ইসলামী আইন শাস্ত্রে ইমাম শাফি রহমতুল্লাহর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।